वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सबस्क्राइब करुन एवं पासे थाका बेल आइकनटी प्रेस करुन सबार आगे नोटिफिकेशन पावार जन्नो। हेलो व्यूअर्स, आज के एलजी टीवी 14 इंची नॉर्मल पीसीबी एक प्रॉब्लम सॉल्व कर देखाब। तो ये पीसीबीटार प्रॉब्लम होच्छे स्क्रीने लाइट आछे, डिसप्ले आछे, किन्तु पिक्चर आसछे ना। तो एरकम ही एक आज के पीसीबी प्रॉब्लम स्टेप बाय स्टेप कर देखाब। जदिओ भिडियोटा खुबी छोटो, अपने देखते असुविधे हबे ना। प्रॉब्लमटा देखाच्छी, सेटटा ऑन आछे, डिसप्ले आसछे, मेनू डिसप्ले, एवं तार संगे देखुन चैनल जे स्नो थाके सेटाओ रयेछे, ब्लू बैग आछे। तार माने एटा एबीएल एर प्रॉब्लम नय, एटा अन्य कोथाओ एटा प्रॉब्लम आछे, सेटाई करे देखाच्छी। आसुन इंटुर पर। তো প্রথমে একটা কি না ভিডিও সকেট জ্যাক আর কি, কর্ডলেস জ্যাক সকেটে লাগিয়ে দিলাম। সকেটের লাইনটা ঠিক আছে কিনা সেটা টেস্ট করার জন্য মিটারকে ডায়োড রেঞ্জে রাখলাম। রাখার পর কালো পটটা জ্যাকে এবং লাল পটটা পিসিবির তে রাখলাম, পিসিবির ভিডিও জ্যাক পয়েন্টে। দেখুন কানেকশন পাচ্ছে। এবার কালো পটটা গ্রাউন্ডে রাখলাম, তাহলে 0.092 দেখাচ্ছে। তার মানে কোনো কম্পোনেন্ট এখানে শর্ট নেই, এখানে যেটা শর্ট থাকে সেটা একমাত্র 9.1 ভোল্টের জেনার শর্ট থাকে, কিন্তু 9.1 ভোল্টের জেনার শর্ট নেই বা আদার্স কোনো শর্ট নেই। তাহলে এখানে আর দেখার কিছু নেই, আমরা সরাসরি চলে যাব একেবারে মেন আইসিতে। মেন আইসিটা হচ্ছে 64 পিনের যে বেসের উপর বসানো আছে। এই ভিডিওটা দেখানোর জন্য আমি 64 পিনের বেশি আমি বসিয়ে রেখেছি, তার কারণ সকেট আইসি খুলতে পড়তে অনেক সময় লাগে। তো এর পরিবর্তে আমরা একটা যেটা আনবো সেটা হচ্ছে একটা মেন আইসি নিয়ে এলাম, নতুন আইসি AN4, যার ভার্সন নাম্বারটা LG-র। এটা একটা খুব কমন আইসি। লাগিয়ে দিলাম, এরপর আমরা কি করব না, অডিও ভিডিও জ্যাক যেটা রয়েছে ভিডিওর জায়গায় ভিডিও দিলাম আর অডিওর জায়গায় অডিও দিলাম, দিয়ে পাওয়ার অন করলাম, স্ক্রিনে ফিরে যায়। দেখুন পিকচার এসে গেছে, তাহলে প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।